আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মাহিরা, কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। ফাহিম, জি স্যার, তোমার ওখানে জি স্যার, ভিডিও দেখা যাচ্ছে না, লাইটের স্বল্পতা আছে। আব্দুল আজিজ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তিনজন উপস্থিত হয়েছ, আরো কয়েকজন চলে আসুক, তারপর আমরা ক্লাস শুরু করব, কেমন? শ্রেয়া সেন, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চারজন, পাঁচজন, চারজন উপস্থিত। মাহিরা আফরিন, তোমার ভিডিও কেন? অদিতি পাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমরা কি সবাই কম্পিউটার বই পেয়েছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ছয়জন, সাতজন হয়েছ। আচ্ছা, সবাই বই খাতা কলম সব নিয়ে রেডি আছো? আচ্ছা, টেবিল থেকে উঠতে হবে না তো আর? আচ্ছা, সকালে নাস্তা করেছিলে সবাই? আচ্ছা, তোমাদের তোমাদের হ্যাঁ আমি করেছি। তোমরা কি একটু আগে ম্যাথ ক্লাস করেছো? আচ্ছা, তো 10 মিনিট তো ব্রেক পেয়েছিলে সবাই, এখন খুব উৎফুল্লতার সাথে ক্লাসে আসছো, মনোযোগ থাকবে? আচ্ছা, অনলাইনে ক্লাস করতে কেমন লাগতেছে তোমাদের? ভেরি গুড। এই যে অল্প কয়েকদিনের মধ্যে তোমরা নতুন একটি যন্ত্রের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়েছো, এটা দরকার আছে আমাদের প্রত্যেকের এই প্রযুক্তিগুলি ব্যবহার করা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আমরা সেই কাজটাই কিন্তু গত 1 বছর ধরে করে যাচ্ছি, অর্থাৎ আজকে যেহেতু কম্পিউটার ক্লাস, আর সেই প্রযুক্তি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতেছি, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসটি কে কে পেয়েছো? প্রথম ক্লাস কে কে পেয়েছো? স্যার আমি পাইনি। স্যার আমি পাইনি। আচ্ছা, আমিও পাইনি। আচ্ছা, তোমরা? আমিও পাইনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সেজন্য তোমাদের সুবিধার জন্য আমি প্রথম ক্লাস থেকে এবং সেকেন্ড ক্লাস থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলি রিভিশন হিসাবে রেখেছি, পাশাপাশি তোমাদের আজকে ক্লাসে সঠিক উত্তর নির্ণয় আমরা শিখব, বুঝতে পেরেছ? আগের প্রশ্নগুলিও আমরা একটু রিভিশন করব, পাশাপাশি সঠিক উত্তর শিখব আজকে। আজকের মূল বিষয়টা হচ্ছে সঠিক উত্তর, তবে রিভিশনের জন্য 3টি প্রশ্ন রাখা হয়েছে উত্তর সহকারে, আশা করি। হ্যাঁ, বই থেকে, অর্থাৎ প্রথম পাঠ থেকে কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের পরিচয়, এখান থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলি আমি আবার রিপিট করব আগামী 2টি ক্লাস পর্যন্ত, বুঝতে পেরেছ? অর্থাৎ তোমরা বাকি টোটাল 9টি কোয়েশ্চেন ছিল সেখান থেকে। আচ্ছা, সেই জন্য তো আমি বলতেছি, অর্থাৎ আজকে থেকে আমি আবার প্রশ্নগুলি রিপিট করব প্রত্যেকটি ক্লাসে, অর্থাৎ আগামী 2টি ক্লাসও আমি একইভাবে তোমাদের জন্য রিপিট করব। এই রিপিট করলে প্রশ্নগুলি তোমরা ঠিক 9টি প্রশ্ন তোমরা আবার পেয়ে যাবে।
মোস্ট ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, এখন সবাই চলো, যেহেতু আসছো আমরা ক্লাস শুরু করতে পারতেছি, তাহলে আমি তোমাদেরকে এখন শেয়ার দিচ্ছি, তোমরা শেয়ার দেখতে পেলে আমাকে জানাবে। আর একটি কথা, একসাথে কেউ কথা বলবে না, একসাথে যদি কেউ কথা বলো তাহলে আমার কাছে কিন্তু সবগুলি একসাথে চলে আসে কথাগুলি, এই জন্য আমি শুনতে পাই না, বুঝতে পেরেছো? অর্থাৎ কেউ কথা বললে অন্যজন চুপ থাকবে, অটোমেটিক তোমার প্রশ্নটা পরে করবে, মনে থাকবে? আচ্ছা এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে তোমরা স্ক্রিন শেয়ারটা দেখলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছো? আর একটি বিষয়, যখন আমি কোয়েশ্চেন গুলি তোমাদেরকে পড়াবো, তখন তোমরা যারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো মোবাইলে অথবা ল্যাপটপে, স্ক্রিনশট নিয়ে রাখবে, বুঝতে পেরেছো? আর লেখার জন্য তাড়াহুড়া করবে না, আমি তোমাদেরকে ই লার্নিং এ তোমাদেরকে পিডিএফ আকারে পুরো স্লাইডের ইমেজ গুলি পাঠাবো, আর পাশাপাশি তোমরা ভিডিওটিও দেখতে পাবে, বুঝতে পেরেছো? সুতরাং কোনো ধরনের তাড়াহুড়া করবে না, আমি যেটা যখন বলি তখন সেটাকে তোমরা কি অ্যাপ্লাই করবে, তাহলে আমাদের ক্লাসটি সুন্দর হবে। কেউ লিখতেছো, কেউ লিখা শেষ করেছো, স্যার আমি দেখতে পাইনি আরেকবার দেখান, এভাবে বললে কিন্তু সমস্যা হয়। যারা লিখতে পারবে তারা লিখে নেবে, আর যারা লিখতে পারবে না তারা কিন্তু পরের জন্য অপেক্ষা করবে। অর্থাৎ ই লার্নিং এ তোমরা ওখান থেকেও লিখে নিতে পারবে, পাশাপাশি তোমরা হোয়াটসঅ্যাপেও আমি তোমাদেরকে পিডিএফ পাঠাবো, বুঝতে পেরেছো? তাহলে আর কোনো সমস্যা আমাদের থাকবে না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমরা যেন সুন্দর করে ক্লাসটা শেষ করতে পারি, তাহলে শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায়? টিচার যখন সালাম দেয় তখন সবাইকে একসাথে সফটলি বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না? অর্থাৎ আমরা শান্তির বার্তা দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। একইভাবে তোমরাও আমাকে বলবে, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তা আমরা শান্তি দিয়ে শুরু করব, ঠিক? আচ্ছা, অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল, ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। আজকের ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় কম্পিউটার। পাঠ পরিচিতি, আজকে আমরা শিখব প্রথম পাঠ, কম্পিউটারের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস থেকে সঠিক উত্তর। লেকচার নং 6, পহেলা ফেব্রুয়ারি 2021। প্রথম পাঠ, কম্পিউটারের পরিচয়, প্রশ্ন উত্তর, অর্থাৎ আজকে রিভিশন। প্রশ্নটি হবে কি? রিভিশন। তোমরা প্রথমে প্রশ্নটি দেখো, পাশাপাশি উত্তরও আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কম্পিউটার কাকে বলে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি ইলেকট্রনিক্স যন্ত্র। দেখি সবাই একবার বলো, কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি ইলেকট্রনিক্স যন্ত্র। ভেরি গুড। এখন এগুলোকে আপনি বই থেকে দিচ্ছেন? হ্যাঁ, বই থেকে দিচ্ছি, সবগুলি বইতে আছে। কম্পিউটার কাকে বলে? এই প্রশ্নটি লিখো, উত্তরের জন্য জায়গা খালি রাখবে, উত্তর লিখবে তোমরা ইমেজ যখন পাবে তখন, বুঝতে পেরেছো? না, কারণ লিখতে গেলে সবাই লিখবে, তখন
পরের প্রশ্ন বলার সময় কেউ মনোযোগ থাকবে না, শুধুমাত্র প্রশ্নটি লিখো, উত্তর লিখবে তোমরা যখন ইমেজ পাবে তখন, সুন্দর করে দেখে মান সুন্দর করে লিখবে তখন। আচ্ছা লিখে শেষ হয়েছে? ভেরি গুড। আয়াস লিখে শেষ হয়েছে? আমি স্ক্রিনশট নিয়ে ফেলেছি। আচ্ছা মাহির আপনি শেষ হয়েছে? অদিতি পাল পিউ শেষ হয়েছে? আচ্ছা আব্দুল আজিজ তুমি কোথায় গিয়েছো? আমি না বলেছিলাম সিট থেকে ওঠা যাবে না? সব কিছু আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে যেন এটা না হয়। আচ্ছা সঞ্জিত তোমার কি লিখে শেষ হয়েছে? আচ্ছা খুব ঠান্ডা লাগতেছে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এরপর পরের কোয়েশ্চনটি দেখাচ্ছি। দুই নাম্বার, কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়? কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়? উত্তর, উত্তরটি সবাই শোনো, এখন লিখবে না। উত্তর, কম্পিউটার দিয়ে হিসাব নিকাশ, অডিও ভিডিও, পড়াশোনা, বই পুস্তক, মুদ্রণ, তথ্য সংরক্ষণ, ইন্টারনেটের সাহায্যে দেশ বিদেশের তথ্য আদান প্রদান ইত্যাদি কাজ করা হয়। এই আমি যখন বলতেছি তখন তোমরা বলতেছো কেন? সবগুলি কথা কিন্তু কি হয়ে যাচ্ছে, যে রেকর্ড হচ্ছে না, ওই রেকর্ডে কিন্তু কথাগুলি এলোমেলো হবে, তখন ঠিকভাবে বুঝতে পারবে না, সেই জন্য আমি যখন বলবো তখন বলবে না তোমরা, ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার বলতেছি, দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়? উত্তর, কম্পিউটার দিয়ে হিসাব নিকাশ, অডিও ভিডিও, পড়াশোনা, বই পুস্তক, মুদ্রণ, তথ্য সংরক্ষণ, ইন্টারনেটের সাহায্যে দেশ বিদেশে তথ্য আদান প্রদান ইত্যাদি কাজ করা হয়। সাধারণত আমরা সবাই জানি যে কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়, তোমরা সে বিষয়গুলি উল্লেখ করে লিখলে উত্তর হবে, বুঝতে পেরেছ? আচ্ছা দুই নাম্বার কোয়েশ্চেন লিখা শেষ? এই উত্তর তোমরা কি উত্তর লিখতেছো নাকি? উত্তর লিখবে না এখন? আচ্ছা এক নাম্বার প্রশ্নটা দেখি, মাহিরা এক নাম্বার কি লিখেছ সেটা আমাকে জানাও। কম্পিউটার কাকে বলে? ভেরি গুড। দুই নাম্বার কি লিখেছ? কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়? ভেরি গুড। সবাই কি মাহিরার মতো লিখেছ? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা এখন আমরা তিন নাম্বার কোয়েশ্চনটি দেখব। ইয়েস স্যার। তিন নাম্বার প্রশ্ন দেখো, নেপিয়ারের হার কাকে বলে? নেপিয়ারের হার কাকে বলে? উত্তর, স্কটল্যান্ডের বিখ্যাত গণিত বিশারদ জন নেপিয়ার 1610 সালে হিসাব নিকাশের জন্য অঙ্কলিখিত কতগুলো দণ্ড ব্যবহার করে গুণ ভাগ এমনকি বর্গফল নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন? এই দণ্ডগুলোকে নেপিয়ারের হার বলা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা ভেরি গুড। এখন তোমরা প্রশ্নের উত্তরটা বুঝেছো? অনেক সুন্দর বলেছো তুমি, ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের তিনটি প্রশ্ন পেয়ে তোমরা লিখে ফেলেছো, তাই তো? কারণ এখন লিখলে ক্লাসের অনেকগুলি সময় নষ্ট হয়, যার কারণে আমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পারি না, বুঝতে পেরেছ? অর্থাৎ আমরা যখন পরে সময় পাবো তখন লিখবো, তখন লিখে তোমরা আমাকে ইমেজ পাঠাবে। হ্যাঁ বলো, প্রশ্নগুলো কি বই থেকে দেখে লিখবো? বই থেকে দেখে লিখতে পারবে, সবগুলি বইতে উত্তর আছে, বুঝছো? একটু গুছিয়ে লিখতে হবে, আর আমি যখন পাঠাবো ওখান থেকে তোমরা অটোমেটিক লিখে নিতে পারবে,
কথা ও তোমাদেরকে খুঁজতে হবে না, বইতে খুঁজতে হবে না, বুঝতে পেরেছ? আচ্ছা এখন আমরা সঠিক উত্তর নির্ণয়, সঠিক উত্তর নির্ণয় শিখব এই অধ্যায়ী রিভিশন, অর্থাৎ এই অধ্যায়ের বিষয়গুলি তোমাদের সবগুলি আগে পড়ানো হয়েছে, আমরা কিন্তু আগে থেকে কিন্তু উত্তরগুলি অলরেডি কিন্তু জেনে যাব। দেখি কে কে উত্তরগুলি বলতে পারো আমাকে। সঠিক উত্তরের জন্য আলাদা একটা পেজ নাও। আচ্ছা সবাই, আচ্ছা এখন বলতে হবে না, আমি যখন বলবো জিজ্ঞেস করবো তখন বলবে, আমি কিন্তু স্পেসিফিক নাম ধরে জিজ্ঞেস করবো, সবাই কিন্তু একসাথে বলবে না, বুঝতে পারছো? আচ্ছা তোমরা খাতার উপরে CW তারিখ লিখেছো তো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এখন আমি সঠিক উত্তর দেখাচ্ছি। এক নাম্বার, প্যাসকেলিন নামক হিসাবের যন্ত্র আবিষ্কার হয়। আবার বলতেছি, প্যাসকেলিন নামক হিসাবের যন্ত্র আবিষ্কার হয় ক 1442 সালে, খ 1410 সালে, গ 1833 সালে, ঘ 1933 সালে। দেখি আমি আব্দুল আজিজ, আব্দুল আজিজ দেখি তুমি বলো কত সালে? আচ্ছা দেখি আমরা, আচ্ছা সবাই দেখো, যদি সঠিক উত্তর 1642 সালে হয় সবাই একটি তালি দেবে, কেমন? ওকে স্যার। আচ্ছা এখন তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাবে সঠিক উত্তর কোনটি, ঠিক আছে? দেখি একটা তালি হবে, সবাই একটা তালি, পারলে তালি হবে সবার জন্য, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড খেয়েছে, একের অধিক দেওয়ার দরকার নেই। এইবার অদিতি, অদিতি বলবে, আধুনিক কম্পিউটারের জনক ক জন নেপিয়ার, খ চার্লস বেবেজ, গ জন মাউসলি, ঘ বিস্তা, কোনটি হবে? আচ্ছা এখন আমরা দেখি উত্তর ঠিক আছে কিনা। ভেরি গুড, উত্তর ঠিক আছে, দেখি সবাই আরেকটি তালি দাও, তালি দাও, তালি দাও, তালি, ভেরি গুড। আচ্ছা এখন, আচ্ছা আমি এখানে কয়েকজনের, শারিকা তোমার স্পিকার কিন্তু অফ করে রেখেছো তুমি, সঠিক উত্তরগুলো লিখবো? সঠিক উত্তরগুলি লিখে নাও, এক নাম্বার দিয়ে শুধু লিখবে ক 1642 সালে, এক নাম্বার দিয়ে লিখো 1642 সালে, যেহেতু মিস্ত্রি পাবে প্রশ্নটি লিখতে হবে না, শুধুমাত্র লিখো এক নং দিয়ে 1642 সালে, এটা লিখো। দুই নং দিয়ে লিখবে খ চার্লস বেবেজ, আচ্ছা এখন এখন ফাহিম, ফাহিম শাহরিয়ার বলবে, তিন নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, মার্কে কম্পিউটারটির ওজন ক 4 টন, খ 5 টন, গ 6 টন, ঘ 7 টন? স্যার 5 টন। আচ্ছা দেখি আমরা সঠিক উত্তরটি আসলে ঠিক আছে কিনা। ভেরি গুড, ঠিক আছে, দেখি সবাই তালি দাও, তালি 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 তালি। আব্দুল আজিজ তোমার তালি কোথায়? এই তো তোমার জন্য তালি দিয়েছি, এটা কিন্তু ভুল হয়েছে তাই না? সবাই তো তোমাকে তাল, তোমার জন্য তালি দিয়েছিল, তুমি দেবে না কেন? একজন আরেকজনকে কি করতে হবে, খুশি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, এটাই হচ্ছে সহপাঠীদের নিয়ম। আচ্ছা এরপর তিন নাম্বার পর্যন্ত লিখা শেষ হয়েছে? ভেরি গুড। এবার আমরা চার নাম্বার দেখব। চার নাম্বার, আমেরিকার ইন্টেল নামক কোম্পানি প্রসেসর তৈরি করে ক 1871 সালে, খ 1871 সালে। শুধুমাত্র শুধুমাত্র ক্রমিক নাম্বার দিয়ে উত্তর লিখবে, ক হলে ক দিয়ে লিখবে, খ হলে খ দিয়ে লিখবে, বুঝতে পেরেছ? ওকে স্যার। আচ্ছা এবার চার নাম্বার লিখো, আমেরিকার ইন্টেল নামক কোম্পানি প্রসেসর তৈরি করে ক 1871 সালে, খ 1971 সালে, গ 1975 সালে, খ 1973 সালে। আমাকে এখন বলবে মাহিরা, বলো
জি স্যার মাহিরা তুমি বলবে আপনার কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে করে আসছে আমি তো বলতে পারবে তোমার কথা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি আচ্ছা চার নাম্বার প্রশ্নের উত্তরটি বলো কোনটি হবে আমেরিকার ইন্টেল নামক কোম্পানির প্রসেসর তৈরি করে কত সালে হ্যাঁ হ্যাঁ কেমন দেখি উত্তর ঠিক আছে কিনা দেখি ভেরি গুড উত্তর সঠিক হয়েছে তালি হবে তালি হবে ভেরি গুড এই তো সবাই পারতেছো আচ্ছা এরপরে সাজিদ তুমি পাঁচ নাম্বার বলবে চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন ক 1833 সালে খ 1933 সালে গ 1832 সালে ঘ 1834 সালে কত 1832 সালে আবার বলো 1832 সালে আচ্ছা আর কেউ বলতে পারো নাজিদ বলেছে 1832 সালে আব্দুল আজিজ কি বলেছো 1833 সালে আচ্ছা সাজিদ আবার বলো কোনটা হবে 1833 সালে আচ্ছা দেখি আমরা সঠিক উত্তর কোনটি দেখি ভেরি গুড 1833 সালে দেখি তালি দাও অর্ধেক তালি দেবে কিন্তু একবার বলতে পারে নাই অর্ধেক তালি তালি অর্ধেক আওয়াজ হবে না এমনি হাত তালি হবে আওয়াজ হবে না ঠিক না আচ্ছা সামনের বার যেন তালির আওয়াজ হয় সেভাবে দেবে ওকে এর পরের কোয়েশ্চেন নেপিয়ারের হাড় কত সালে তৈরি হয় নেপিয়ারের হাড় কত সালে তৈরি হয় ক 1608 সালে দশ সালে গ 1711 সালে আচ্ছা কে বলেছ আচ্ছা ঠিক আছে আমরা সঠিক উত্তরটি দেখি ঠিক আছে কিনা ভেরি গুড তালি দাও এবার তালি দাও তালি দাও তালি দাও তালি দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর পরের প্রশ্নটি দেখবো আমরা সাত নাম্বার প্রশ্ন মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ এর প্রয়োজন হতো মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো ক 20 কিলোওয়াট খ 30 কিলোওয়াট গ 40 কিলোওয়াট ঘ 50 কিলোওয়াট দেখি মাহিরা বলো আচ্ছা ভেরি গুড আচ্ছা আব্দুল আজিজ মাহিরাটের টিকিট ঠিক আছে আয়ুষ বলেছে আচ্ছা ঠিক আছে মাহিরা তুমি বলো এবার ঠিক আছে কিনা ও 30 কিলোওয়াট বলেছে আব্দুল আজিজ তুমি বলো ঠিক আছে অদিতি বলো ঠিক আছে আমি বলেছি মার্ক এক চালানোর জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো আচ্ছা দেখি আমরা উত্তর সঠিক আছে কিনা দেখি ভেরি গুড উত্তর সঠিক হয়েছে দেখি তালি হই তালি কই তালি কই তালি 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 আচ্ছা ভেরি গুড আমরা কিন্তু সবগুলি প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারছি কারণ আমরা ভালোভাবে রিডিংটা পড়েছি কম্পিউটার ইতিহাস সম্পর্কে কম্পিউটারের পরিচয় সম্পর্কে জেনেছি বলে আজকে আমরা এগুলি পারতেছি ঠিক না আচ্ছা এরপর এরপর হচ্ছে আট নাম্বার অ্যাবাকাস নামক যন্ত্র কত হাজার বছর আগে উদ্ভাবিত হয়েছিল আবার বলতেছি অ্যাবাকাস নামক যন্ত্র কত হাজার বছর আগে উদ্ভাবিত হয়েছিল ক 1000 বছর আগে
কে আব্দুল আজিজ বলেছে 2500 বছর আগে আর বাকিরা কেউ বলবে স্যার আমি বলবো হ্যাঁ বলো কত কত স্যার 15 বছর আগে কত 15 তুমি বলেছো 15 আচ্ছা ফাহিম বলবে ফাহিম জি স্যার তুমি বলবে কত হাজার বছর আগে অ্যাবাকাস নামক যন্ত্র কত হাজার বছর আগে উদ্ভাবিত হয়েছিল 1000 1500 আচ্ছা এইটার উত্তরটা কিন্তু তোমরা ভালোভাবে দিতে পারছো না আমি সঠিক উত্তর দেখি একজন কিন্তু সঠিক বলেছে 2000 স্যার 2500 আগে ভেরি গুড দেখি ঠিক আছে কিনা ভেরি গুড 2500 বছর আগে আচ্ছা তোমরা 8 নাম্বার পর্যন্ত লিখেছো তালি হবে তালি 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 দাও তালি দাও আচ্ছা ভেরি গুড আচ্ছা একটু আচ্ছা 8 নাম্বার পর্যন্ত লিখে শেষ হয়েছে তোমাদের ইয়েস স্যার ইয়েস স্যার আচ্ছা কারো কোনো মিস হয়েছে নো স্যার ভেরি গুড স্যার 6 নাম্বারটা আচ্ছা আমি নো স্যার 9 নাম্বারটা শেষ করি 9 নাম্বারটা হ্যাঁ সবাই কিন্তু একসাথে কথা বলতেছো যন্ত্রাংশ সংযোজনের জন্য কত মাইল তারের প্রয়োজন হয়েছিল কে বলেছো আব্দুল আজিজ আচ্ছা দেখি আর বাকিরা কেউ বলবে অদিতি বলবে নো স্যার মাহিরা বলবে আমি বলবো আচ্ছা আচ্ছা আব্দুল আজিজ মাহিরা সঠিক বলেছো আচ্ছা দেখি আমরা দেখি উত্তরটি সঠিক আছে কিনা দেখি ভেরি গুড তালি দাও আচ্ছা অনেক অনেক ভালো উত্তর দিয়েছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে ভালোভাবে ক্লাসগুলি করতেছো এবং বুঝতে পারতেছো সেটা দৃষ্টান্ত তোমরা আজকে স্থাপন করেছো আজকে সবাই 1 থেকে 9 পর্যন্ত সঠিক উত্তরগুলি সঠিকভাবে বলতে পেরেছো এই জন্য তোমাদেরকে আরেকবার আন্তরিক ধন্যবাদ আচ্ছা কার কার 6 নাম্বার কার কার কত নাম্বার মিস হয়েছে আগে সেটা বলো আমরা মিস হয়েছে সেগুলো একটু লিখে নিই আচ্ছা লিখা শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে আর কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞেস করেন আচ্ছা শুনো এখন আমি সঠিক উত্তরগুলি শেষ করেছি তোমরাও ঠিকভাবে বলতে পেরেছো এখন বলো আমাকে প্রথম যে কোশ্চেনগুলি দেখিয়েছে 1 থেকে 3 নাম্বার অর্থাৎ কম্পিউটার কাকে বলে কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয় নেপিয়ারের হাড় কাকে বলে এই তিনটি কোশ্চেন লিখতে পারো নাই কে সবাই লিখতে পেরেছো ইয়েস স্যার কোথাও কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এইবার তোমরা কয় নাম্বার সঠিক উত্তর নাকি প্রশ্ন সঠিক উত্তর আচ্ছা 1 নাম্বারটি দেখাচ্ছি আচ্ছা দেখো স্কেলিং নামক হিসাবের যন্ত্র আবিষ্কার হয় 1642 সালে 1642 সালে সুন্দর করে লিখো 1 নং প্রশ্নের উত্তর ক দিয়ে লিখবে 1642 সালে এইভাবে লিখবে আচ্ছা লিখা শেষ হয়েছে জি স্যার আচ্ছা আচ্ছা শিক্ষার্থীরা আমাদের
প্রশ্নগুলিও শেষ হয়েছে, সঠিক উত্তরগুলি শেষ হয়েছে। তোমরা আজকের ডায়েরিটা একটু লিখে নাও, আমি ডায়েরিটা দেখাচ্ছি। হ্যাঁ সেটাই তো দিচ্ছি, দেখে সবাই ডায়েরি লিখো। কম্পিউটার প্রথম পাঠ প্রশ্ন উত্তর 1-3 শিখবে এবং সঠিক উত্তর 1-9 SW করবে। তোমরা প্রশ্ন তিনটি আমাকে লিখে পাঠাবে না, শুধুমাত্র সঠিক উত্তরগুলি লিখে পাঠাবে। তোমাদের প্রশ্নগুলি দেয়া হয়েছে যারা মিস করেছো প্রথম দিকের ক্লাসগুলি তাদের জন্য। সঠিক উত্তরগুলি লেখার সময় অবশ্যই প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন লেখার পর তারপর উত্তর লিখবে। তোমরা ইমেজ যখন পাবে তখন ওখান থেকে দেখে সুন্দর করে লিখবে, বুঝতে পেরেছো? স্যার প্রশ্নগুলো আমি পাইনি, আমাকে একটু দিবেন। এই আমি প্রথম দিকে বলি নাই যে তোমাদের জন্য ই-লার্নিং এ আমি PDF ফাইল পাঠাবো, তারপর WhatsApp এ PDF ফাইল পাঠাবো। ভুলে যাও কেন এত তাড়াতাড়ি? তুমি কি করতেছো যে আমার এই অবস্থা কেন? সঞ্জিত জি স্যার, কি ব্যাপার? তুমি গেঞ্জি খুলে ফেলতেছো কেন? খুলতেছি না স্যার। আচ্ছা ডায়েরি লিখে শেষ হয়েছে তো সবার? ইয়েস ইয়েস স্যার। এখন আমি শেয়ার কিন্তু স্টপ করতেছি, শেয়ার স্টপ করতেছি। ওকে স্যার। এইবার কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আমার ফোনে অনেক কম চার্জ। সমস্যা নেই, আমাদের ক্লাসও শেষ হয়েছে, তবে আমাদের হাতে কিন্তু এখনো 4-5 মিনিট সময় বাকি আছে। আমি আমাদের মোবাইলে চার্জ নাই। আচ্ছা সমস্যা নাই, ক্লাস শেষ হয়েছে, তুমি চার্জ যখন আসবে যদি অফ হয়ে যায় তুমি পরে ই-লার্নিং এ পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। না আমি আমি তো শেষ করি নাই তো, এখনো শেষ হবে, সময় আছে, যেহেতু আমাদের হাতে সময় আছে। আমরা প্রথম অধ্যায় থেকে যে কোয়েশ্চেন গুলি দিয়েছি দেখি আমি একজন একজন থেকে যাচাই করতে পারি কিনা। দেখি তুমি সঞ্জিত, দেখি তুমি বলো কম্পিউটার কাকে বলে, দেখি বলতে পারো কিনা। দেখি বলতে পারো কি? দেখি বলো। আচ্ছা অদিতি বলতে পারো কিনা দেখি। আবার বলো, দেখি আরেকবার বলো। সঞ্জিত কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সম্বন্ধে একটি যন্ত্র। কম্পিউটার একটি বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে একটি ইলেকট্রনিক্স যন্ত্র। অতটুকুই না? আচ্ছা এর চেয়ে ভালো করে কে বলতে পারবো? তোমারটা ঠিক আছে, মোটামুটি হয়েছে, আর একটু গুছিয়ে বললে আর একটু সুন্দর হয়। দেখি বলো। কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ভেরি গুড ভেরি গুড, তোমারটা অনেক সুন্দর হয়েছে। এরপর বল